আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত নেতা ডক্টর শবিকুল ইসলাম মাসুদের এখন কি হবে এত আগেই একই ঘটলো বিএনপি নেতাদের সাথে জামাত নেতা ডক্টর মাসুদও দর্শক বেশ কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশে সাজা দেওয়ার একটা নতুন রেকর্ড তৈরি হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা পুরনো রাজনৈতিক মামলায় একের পর এক রায় হচ্ছে রায় সাজা হচ্ছে এবং কাদের হচ্ছে স্পেশালি যারা মাঠের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিএনপির মাঠের রাজনীতিতে যাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকার কথা সাবেক ছাত্রদল সভাপতি যুব দলের গুরুত্বপূর্ণ নেতারা গুরুত্বপূর্ণ ইউনিটের এদেরকে টার্গেট করেই এদের মামলাগুলো রায় খুব দ্রুত গতিতে অস্বাভাবিক গতিতে হয়ে যাচ্ছে এখন বিএনপির পর এখন জামাত তালিকায় আসা শুরু করে দিয়েছে যদিও সামনে জামাতের আমির জামাতের সেক্রেটারি সহগর সেক্রেটারি নায়েব আমির এরকম আরও অনেকের এই সেম প্রক্রিয়া রায় হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি শুরু হয়েছে তবে জামায়াত নেতাদেরও বিএনপি নেতাদের মতো এভাবে সাজা দেওয়া হবে কিন্তু এত আগেই এরকম ঘটনা শুরু হবে এটা অনেকেই ধারণা করছিল না প্রস্তুত ছিল না তো এখন আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দশজনের সাজা নিউজ তো একটু দিই তারপরে আমরা একটু বিশ্লেষণ করবো ছোটো করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তো এখন বাহিরে মানে গ্রেপ্তার নয় তিনি কি করবেন তার কি হবে তাকে কি খুঁজে গ্রেপ্তার করা হবে না এভাবেই আত্মগোপনের থেকে রাজনৈতিক কার্যক্রম চালাবেন কখনো কখনো রাজপথে আসবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তাকেই সরকার চাইলেও তো যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে সরকার চাইলে যে কাউকে গ্রেপ্তার করতে পারে পালাতক থাকা সম্ভব নয় কিন্তু কারো ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিরিয়াস আর কারো ক্ষেত্রে যে হাতের নাগালে পেলে ধরবে অতটা সিরিয়াস না যাই হোক সেটা আমরা বিশ্লেষণ করব এবং এর প্রতিবাদ করব জামাত নেতা ডক্টর মাসুদ সহ দশজনের সাজা রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় জামাত ইসলামে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ দশজনের দুই বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত আড়াই বছর সাজা এর মানে মোটামুটি কিন্তু অনেক সোমবার এগারো ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনুল ইসলাম রায় ঘোষণা করেন তবে অভিযোগ প্রমাণিত না হয় পঁয়তাল্লিশ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত এখানে দিন শেষে যেমন জামাতের রাজনীতিতে মাঠের রাজনীতি আন্দোলনের রাজনীতি জমানোর ক্ষেত্রে যদি বলা হয় টোটাল বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কারা বা কে তার মধ্যে সবার উপরের বা প্রথম সারিতে আসবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার শাখার যে আমির নুরুল ইসলাম বলব তিনি তো রাজপথে ওই অর্থে তেমন নামেন না রাজপথে মিছিল সরাসরি নেতৃত্ব দেন সব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিজে তো তারই এখন সাজা হলো অ্যানমেন তিনি কিন্তু এখন সাজাপ্রাপ্ত আসামি যে ট্র্যাগটা এতদিন তার ছিল না নির্বাচন করার ক্ষেত্রে অনেক জটিলতা আছে দুই বছরের অধিক রায় হলে যে দুই বছর অধিক রায় হয়েছে এবং বেছে বেছে দেখবেন যে দুই বছরের অধিক রায় হয় এটা ইন্টারেস্টিং এরকম না যে এক বছর এগারো মাস সাজা তা না ওই দুই বছর ছয় মাস দুই বছর প্লাস এভাবেই আমরা দেখি মানে উদ্দেশ্য জনপ্রিয় প্রভাবশালী নেতাদের রাজনীতি থেকে দূরে রাখা নির্বাচন থেকে দূরে রাখা সব ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ক্ষেত্রে সেটাই করা হয়েছে মামলায় সাজাপ্রাপ্তরা হলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু এর মানে সেম পোস্টের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামাতের যে পোস্টের আর অন্য আসামি রফিকুল ইসলাম মজনু তিনিও বিএনপির সেম পোস্টে আছেন সম পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল ছাত্রদলের সাবেক নেতা যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম মোহাম্মদ এরশাদ জুনাইদ আব্দুল কাদের খন্দকার মোহাম্মদ দুলাল হোসেন মোহাম্মদ হুমায়ুন কবির রওশন ও মিজারুর রহমান টিপু মামলার অভিযোগ সূত্রে জানা যায় দুই সালের এক ডিসেম্বর বিএনপি জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এবং তখন তো এরা ছিলেন ইয়াং ছোট লোক ছিলেন মানে এতটা মেচিউর বা এত ছিল না একেবারেই বয়সে কম বয়সী লোক ছিলেন এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আব্দুল কাদের বইয়ে জুয়েলেরা এখন এসে তাদের সেই পুরনো মামলার রায় তাদের ক্ষেত্রে হচ্ছে এই সময় তারা পুলিশের উপর চড়াও হয়ে ইটপাটকেল ককটেল নিক্ষেপ করে এছাড়া ঘটনাস্থল থাকা গাড়ি ভাঙচুর করে বলেও মামলায় অভিযোগ করা হয় এখন দেখেন হ্যাঁ ওই মিছিল থেকে গাড়ি ভাঙচুর বা ককটেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু সেই ঘটনা সরাসরি এরা ঘটিয়েছে এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় কর্মীরা ঘটাতে পারে তো সেক্ষেত্রে তাদের তারা নির্দেশনাও কিন্তু ওরকম দেওয়ার কথা না কারণ তারা কিন্তু সবসময় গণমাধ্যমে বলতো যে না চুরবে এগুলো আমরা করি না অতি উৎসাহী কেউ করে থাকতে পারে বা স্যাবোটাজ হয়ে থাকতে পারে তাদের খালাস পাওয়া উচিত ছিল ন্যায় বিচার যদি হতো তা আমরা বিশ্বাস করি মহামান্য উচ্চ আদালত অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন এবং সে আপিলে শবিগুল ইসলাম মাসুদ সহ অন্য নেতারা তারা খালাস পাবেন বেহসুর খালাস পাবেন আমরা সেই আশা রাখতে চাই এখন শফিকুল ইসলাম মাসুদের কী হবে এটা সরকার ইচ্ছার উপর ডিপেন্ড করে এই মামলা রায় হয়েছে এই কারণেই যে তাকে খুঁজে বের করে এনি হাউ গ্রেফতার করা হবে বিষয়টা সেরকম নয় নাও হতে পারে আবার হতেও পারে এরকম পালাতক পালাতক অবস্থায়ও অনেক বছর পার হয়ে যেতে পারে যেমন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি তো সাজাপ্রাপ্ত আসামি অথবা নতুন মামলায় তাকে খুঁজছে পুলিশ কিন্তু পুলিশ তাকে ওইভাবে সিরিয়াস হয়ে কিন্তু গ্রেপ্তার করছে না চাইলে কিন্তু গ্রেপ্তার করতে পারে এর মানে যেমন শীর্ষ নেতারা তো গ্রেপ্তার আছেই তারা সাজাপ্রাপ্ত হয়ে কারাবক করুক বা সাজাপ্রাপ্ত হওয়ার আগেই কারাবক করুক সেটা তো নিশ্চিত করেছে এখন কিছু নেতাকে তো বাহিরে রাখা দরকার সেই হিসাবে শফিকুল ইসলাম মাসুদের ক্ষেত্রে হয়তোবা তাকে জরুরি ভিত্তিতে গ্রেপ্তার নাও করা হতে পারে মানে আমি বোঝাতে চেয়েছি যে এই মামলা রায় হওয়া মানে তাকে খুঁজে বের করে অ্যাডেনি হোক গ্রেপ্তার করাবে সেটা হতেও পারে না হতে পারে যাই হোক আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নিরাপদ রাজনৈতিক ক্যারিয়ার কামনা করি এবং তার এই মামলার সাজা থেকে বেখসুর খালাস আশা করি মোহাম্ম উচ্চ আদালত থেকে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সমস্ত রাজনীতিবিদরা ন্যায় বিচার পাক বিশেষ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো একজন জনপ্রিয় প্রভাবশালী নেতার সাজা হওয়ার খবর নিঃসন্দেহে রাজনীতি সচেতন মানুষের কাছে একটা দুঃখজনক নিউজ এবং জামাত শিবিরের নেতাকর্মীদের মনোবলের উপরও কিছুটা প্রভাব পড়বে এতে কোনো সন্দেহ নাই কারণ এতদিন এমনি জাস্ট গ্রেপ্তার হওয়া তাতে জামিন পাওয়া বা বের হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা থাকে কিন্তু সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন তো সাজাপ্রাপ্ত হতে শুরু করা বা জামাত নেতাদের বিরুদ্ধে সাজা দেয়ার ঘটনা শুরু হওয়া এটা একটা নতুন অধ্যায় সে নতুন অধ্যায় শুরু হলো এটা চলতে থাকবে রাজনৈতিক পরিস্থিতির যদি কোনো উন্নতি না হয় তাহলে এই সাজা দেওয়ার ঘটনা একের পর এক আমরা এ ধরনের নিউজ শুনবো বিশ্লেষণ করব। আর সেজন্যে জামাত শিবিরের লোকজনকেও প্রস্তুত থাকতে হবে দেখবেন যে এই শফিকুল ইসলাম মাসুদুর হয়েছে কিছুদিন পর শুনবেন সেলিম উদ্দিনের হয়েছে এরপরে শুনবেন গোলাম পরোয়ারের এমনকি ডাক্তার শফিকুর রহমানের সবগুলো দিন মানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা মাঠের নেতারা বেশিরভাগই প্রভাবশালী নেতারা ঢাকা মহানগরীর এখন তো সাজাপ্রাপ্ত জামাতের ক্ষেত্রেও সেরকম হতে যাচ্ছে এর মানে আগামী দিনের রাজনীতি আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের রাজনীতি এবং বিরোধী দল শূন্য করার একটা বৃহত্তর কৌশলের অংশ এগুলো